সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট ইংলিশ একাডেমির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। জি হ্যাঁ, আজকে ম্যাজিক ই এটার শেষ পর্ব। ম্যাজিক ই আমরা অর্থাৎ যেটা বলছি সাইলেন্ট ই, এই সাইলেন্ট ই কীভাবে ব্যবহার হয়, এর আগে আমরা দেখেছি এ কনসোনান্ট ই এর উচ্চারণ হয় এ, তারপরে আমরা পেয়েছিলাম আই কনসোনান্ট ই এর উচ্চারণ হয় আই, এরপর পেয়েছিলাম আমরা ও কনসোনান্ট ই ও। এবার আমাদের শেষ পর্ব ভাওয়াল পাঁচটির মধ্যে, এখানে এই শব্দগুলোতে মোট চারটি ভাওয়ালের ব্যবহার হচ্ছে এ আই ও এবং শেষ আজকে ইউ। যদি ইউ এরপরে যদি কোনো কনসোনান্ট থাকে এবং এরপরে ই থাকে তাহলে এর উচ্চারণটা কেমন হয়? এর উচ্চারণটা একটা লং উ, আমরা যেমন বাংলায় হ্রস্ব উ দীর্ঘ উ পড়েছি ঠিক তার মতো, তবে একেবারে উ এরকম নয়, এটা কিছুটা ইউ ইউ ইউ, অর্থাৎ পূর্বের যে বর্ণটি থাকবে, যে লেটারটি থাকবে সেটার সাথে কানেক্ট করে ইউ এর মতো কিছুটা উচ্চারণ হবে। ইউ একটু লম্বা, লং ভাওয়েল। আমরা একটু এক্সাম্পলে আসি, যেমন ইউ বি ই এটার উচ্চারণ হচ্ছে ইউ ইউ ইউ। যদি ইউ হয় তাহলে এটাকে আমরা যখন শব্দে রূপান্তর করছি, ধরুন আমরা একটা টি দিলাম, তাহলে উচ্চারণ কী হচ্ছে? থেও ইউ থেও ইউ থেও ইউ থেও। এরপর আমরা ইউ ডি ই ইউড ইউড ইউড, তাহলে এটিকে যদি আমরা একটা শব্দে রূপান্তর করি, যেমন রেউড 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 ইউড রেউড ইউড রেউড। এরপরে আমরা দেখছি ইউ জি ই, এটাকে আমরা কি উচ্চারণ করব? ইউজ ইউজ ইউজ, তাহলে এর উচ্চারণটা হচ্ছে যেমন এইচ যদি দেই হেউজ ইউজ হেউজ ইউজ হেউজ। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? ইউ এস ই ইউজ ইউজ ইউজ, এটাকে যদি আমরা শব্দে রূপান্তর করি, অর্থাৎ একটা ধরুন এফ যুক্ত করলাম, তাহলে উচ্চারণ কি হচ্ছে? ফা ফ, তাহলে ফিউজ ইউজ ফিউজ ইউজ ফিউজ। আবার বলছি ইউজ ফিউজ। এরপরে ইউ এল ই এর উচ্চারণ হচ্ছে এল এল, তাহলে এটাকে আমরা যদি একটা শব্দ রূপান্তর করি, অর্থাৎ আর যুক্ত করি, তাহলে কি আসে? এল রো এল রো এল রো এল রো। এরপরে ইউ এম ই এল এম এম, তাহলে এটা যেমন আমরা একটু একটু বড় শব্দ তৈরি করি ভি ও এল, কী উচ্চারণ হচ্ছে? ভলিউম, আমরা ভলিউম ভলিউম না ভলিউম ইউ লিউ ভল ভলিউম 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 ভলিউম। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউ এন ই ইউ ইউ, তাহলে এখানে একটা শব্দ তৈরি করি টি দিয়ে, কি উচ্চারণ হবে? টিউন ইউন টিউন ইউন টিউন। আমরা প্রতিনিয়ত যে শব্দগুলো ব্যবহার করি এটা আমরা খুব কমন, যে টিউব তারপরে রুড এইভাবে নয়, তারপরে হিউজ ফিউজ তারপরে রুল ভলিউম তারপরে হচ্ছে টিউন, এইভাবে উচ্চারণ করি। আসলে সঠিক উচ্চারণটা হচ্ছে কি? থেও, একটু লম্বা করে, লং ভাওয়েল। বারবার বলছি আমি, ইউ কনসোনান্ট ই থাকলে একটু লম্বা করে বলতে হয়, এই জন্য থেও রেউট হিউজ ফিউজ রো ভলিউম দেন থিও। আজকের এই পর্বের দ্বারা আমরা আমাদের ম্যাজিক ই বা সাইলেন্ট ই যেগুলো দেখছি সেগুলো আমরা শেষ করে ফেলছি, এবং আমাদের প্রত্যেকটি ভিডিওতে এর আগের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেগুলো দেখে নিতে পারবেন। তাহলে সরি, আমরা একেবারে আমাদের ম্যাজিক ইয়ের যে ব্যবহারগুলো রয়েছে সেই ব্যবহারগুলো আমরা জেনে ফেললাম, এবং আমাদের উচ্চারণ যেন
একদম ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্টের মতো হয় সেটির জন্যই কিন্তু আমাদের এই চেষ্টা, যাতে করে আমরা সঠিক উচ্চারণ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন লাগলো আমাদের এই ভিডিওগুলো বা কেমন লাগছে স্মার্ট ইংলিশ একাডেমির যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আশা করি আপনারা আমাদের সাথে থেকে এই প্রতিনিয়ত আমাদের ইংরেজি চর্চার যে বিষয়গুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা শিখবেন, জানবেন, শেখাবেন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।